একটু অন্যরকম সাজার চেষ্টা করলাম, বেশি সেজে ফেলেছি আমার যেটা মনে হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পুরো রেডি হয়ে গেছি আজকে বৌভাত, এখন বেজে গেছে 1:30, এখনো আমরা বেরোইনি, এখন টোটো আসবে তারপরে আমরা বেরোবো। এর তো ঘুমাচ্ছিল, একে টেনে তুলে রেডি করলাম, আর আমি অনেকক্ষণ ধরেই রেডি হয়ে রয়েছি, এখন শুধু গাড়ি আসার অপেক্ষা, গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, একটু অন্যরকম সাজার চেষ্টা করলাম, আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর দেখো এখনও কিন্তু ঘুমের ঝুলটা কাটেনি, রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি, এদিকে আমি রেডি, ওইদিকে ছেলে রেডি, তোমাদের দাদা ভাইও রেডি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, একটু বেশি সেজে ফেলেছি আমার যেটা মনে হচ্ছে। এত সাজার কারণ হলো দুপুরবেলা, দুপুরবেলা ওই যে প্রথমে পাঞ্জাবি পরছিল কিন্তু ওটা ভালো লাগছিল না অতটা, সেই জন্য তারপরে শার্ট। তুমি ব্যাগ আনলে না? আমি পারবো না, আমি পারবো না। এক বেলার জন্য বিয়ে বাড়ি যাচ্ছি। সো ফাইনালি চলে এসেছে টোটো, টোটোতে আমরা উঠে পড়েছি, আর টোটো ছেড়েও দিয়েছে, বেশি একটা দূর না, ওই আমাদের বাড়ির থেকে মাসিয়াশুড়ির বাড়ি হলো ওই খুব জোর হলে 10-12 কিলোমিটার, না সরি অতটাও হবে না, হয়তো 6-7 কিলোমিটার এরকমই হবে, ওই টোটোতে যাওয়া যায়। যাই হোক দেখো আমরা চলেও এসেছি, এসেই সোজা খেতে বসে পড়েছি, বাড়ির থেকে বেরোতে বেরোতেই তো 2 বেজে গেছিলো, আর খেয়ে দিয়ে এসে এইদিকে দেখি ফটো সেশন চলছে, দেখো সব শাশুড়িরা মানে সব মামি শাশুড়ি মাসি শাশুড়িরা সব বসে এখন ছবি তুলছে, এইদিকে দেখো কেউ এদিক ওদিক নেই, সব ওই চেয়ারের উপরে, বউ বসে যেই চেয়ারে সেই চেয়ারে, আর আমার ছেলে এইদিকে দেখো, এই দেখো ওইখানে বড় চেয়ারে জায়গা না পেয়ে ছোট চেয়ার নিয়ে কামড়াকামড়ি করছে, উঠতে তো পাচ্ছেই না, শুধু শুধু মানে ওঠার চেষ্টা করছে। আর এইদিকে দেখো বউ চলে এসেছে, আর আমি তোমাদের বলছিলাম না ওই সময় বলা হয়নি যে আমি এত সেজেছি, কেন এত সেজেছি একটাই কারণ, এই যে বউ দুপুরবেলা লেহেঙ্গা পরবে, মানে এটা শ্বশুরবাড়ির থেকেই দিয়েছে বউকে যে লেহেঙ্গা পরবে, মানে মাসিয়াশুড়ির ইচ্ছা লেহেঙ্গা পরবে, বাট দুপুরবেলা, এই দুপুরবেলা বলছি রাতে পড়লে পাড়ার লোকজন দেখবে, সেই জন্য দুপুরবেলায় পরিয়েছে। আর বউ নতুন বউ লেহেঙ্গা পরবে আর আমি নর্মাল থাকবো, সেই জন্য আমি একদম দুমদারাক্কা সেজে এসেছি, বুঝতে পারছো তো, মানে কমা দেখতে হলে হবে না, কমা হলে চলবে না, কম্পিটিশান বুঝতে পারছো তো, বৌমা বৌমা কম্পিটিশান, সেই জন্য আমি ওই দুমদারাক্কা সেজে এসেছি। আর এইদিকে দেখো বউয়ের লিপস্টিকটা আমার কাছে একটু হালকা মনে হচ্ছে, সে হয়তো হালকা পছন্দ করে বাট আমার কাছে মনে হচ্ছে হালকা, সেই জন্য আমি ওকে নিয়ে এসেছি একটা গাঢ় কালার পরাবো বলে, আমার থেকেই নিয়ে এসেছি, মানে আমার কাছে যে রেড অ্যান্ড পিঙ্ক ছিল তার মধ্যে থেকে আমি পিঙ্ক নয় রেডটাই লাগিয়ে দিয়েছি, ওই স্টেক ওয়ার্কিট যে আমি ইউজ করি সেইটাই আমি আগে জিজ্ঞাসা করে নিয়েছি যদিও, যে তুমি কি আমার লিপস্টিক পরবে, তো বলছে কোনো প্রবলেম নেই, সবাই বলছিল যে লিপস্টিকটা একদমই হালকা হয়ে গেছে, একটু গাঢ় পরতে হবে, আর আমি অমনি লাফিয়ে নিয়ে চলে এসেছি, মানে আমার একটু সাজগুজের ইয়ে বেশি না, যেই কানে শুনেছি যে নতুন বউয়ের লিপস্টিক লাগবে আর অমনি আমার ব্যাগের থেকে নিয়ে চলে এসেছি, এখন ওকে পরিয়ে দিচ্ছি, সেটা আবার আমার এক ননদের দিয়ে ভিডিও করিয়ে নিচ্ছি, মানে আমি বড় যা আমি সাজিয়ে দিচ্ছি ছোটজনকে, একটু ভিডিও করবো না সেটা আবার হতে পারে, লোককে দেখাতে হবে তো, সেই জন্য ভিডিও ভিডিও করে নিয়ে দেখো চলে এসেছি। আর এদিকে আমরা সব নতুন বউয়ের মুখে খোঁচানো আরম্ভ করে দিয়েছি, দোষটা আমারই তবু আমি স্বীকার করিনি, কিন্তু যে দোষটা আমারই আমি বলে দিয়েছি যে কোথা থেকে হয়তো লেগেছে, আসলে কী হয়েছে বলতো, এত এক্সাইটেড হয়ে গেছি লিপস্টিক লাগাবো বলে, কখন যে লিপস্টিক ঠোঁটে লাগাতে গিয়ে আমার হাতে লাগিয়ে ফেলেছিলাম, সেই হাত দিয়ে ওর মুখ ধরেছি আর মুখে লেগে গেছে সেই লিপস্টিক, আর ঘষে মেজেও তুলতে পারছিলো না, লাস্টে আমিই বলছি যে টিস্যু দিয়ে মুছে দিচ্ছি উঠে যাবে হয়তো, তো লাস্টে ওই কেরামতি করে দিলাম। আর এদিকে এখনও সব ফটো সেশন চলছে, তো চলুক আমি চলে যাই এদিকে সাজতে, তো আমি এখানে চলে এসেছি পাশের বাড়ি সাজতে, এখনও দেখতে পাচ্ছ তো আলো রয়েছে, আমার সাজতে লাগবে 2-3 ঘন্টা, আর সময় মতো যদি পৌঁছাতে হয় তাহলে আগের থেকেই আমাকে সাজতে বসতে হবে, সেই জন্য চলে এসেছি পাশের বাড়ি, এই বাড়িতে আগের থেকেই নাকি মাসি কথা বলে রেখেছিল যে যদি কেউ যায় সাজতে তাহলে একটু জায়গা দিও, তো আমি এই ঘরটা পুরো দখল করে নিয়েছি, দেখতে পাচ্ছ তো ওদের জিনিসপত্র আবার সরিয়ে রাখছি, কেন কি আমার জিনিস তুলবো খাটের উপরে, সব জিনিস আমি নিয়ে এসেছি সব এখন ছড়াবো, তারপরে গিয়ে সাজতে বসবো, না ছড়ালে জিনিস আমি সাজতে পারি না, মানে খুঁজে পাই না, আসল কথা হলো এইটা খুঁজে পাই না, গোছানো জিনিস থেকে কিছু না নিতে গেলে আমি পাই না, সেই জন্য সব জিনিস আগে ছড়িয়ে নিই তারপরে ভালো করে সেজে আবার গুছিয়ে রাখি, তো আগে বের করে নিই সব একটা একটা করে,
তারপরে আমি সাজবো। আর পুরো ভিডিও তো সম্ভব নয় করা, লোকের বাড়ি আর জায়গাও নেই সেরকম। ওদের ড্রেসিং টেবিলের উপরে ফোনটা রেখেছি, রেখে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি এদিকে, আর জিনিসপত্র বের করে সব সাজি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। সো চলো দেখো, তোমরা এনজয় করো। আর জানো তো, এই যে গ্রিন কালারের যে ব্লাউজটা পরে আছি, এই ব্লাউজের পিঠটা না ভীষণ বড়, শুধু জাস্ট একটা দড়ি বাঁধতে হয়। তাই আমার বর পুরো বলে দিয়েছিলো এটা পরে যাওয়া যাবে না, সেই জন্য আমি আঁচলটা কিন্তু এইভাবে পিন করেছি। নাহলে কিন্তু এইভাবে পিন করো না, তোমরা যদি এইটা পরো তাহলে এইভাবে পিন করো না, খোলাই রেখো, দেখতে ভালো লাগে। কিন্তু যেহেতু শ্বশুরবাড়ির দিকে তো সেই জন্য একটু ঢেকে ঢেকেই চলতে হয়। জানো তো, আজকে সব গেছে পার্লারে, সবাই পার্লার থেকে সাজবে, 20 জন ওরা গেছে, মেয়ে বউ যারা অবিবাহিত বিবাহিত সব, মানে মামিরাও সব গেছে পার্লারে, সব সাজতে গেছে। আমি একমাত্র বাড়ি একা একা সাজছি। আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে সবাই সাজতে যাচ্ছে পার্লারে, তাহলে আমিও যাই, আমিও ওখান থেকে সাজি, নাহলে সবাইকে দেখতে ভালো লাগবে, আমাকে ভালো লাগবে না। তোমাদের দাদাভাই কী বলো জানো, যে তুমি বাড়িতেই সাজো, ওর থেকে ভালো তুমি সাজতে পারবে। এই কথা শুনে আমার বুক ফুলে একদম ঢোল হয়ে গেল, মানে লাফাতে লাফাতে ব্যাগটা তুলে নিয়ে চলে এসেছি এই বাড়ি। এইবার এসে বুকের ভিতরে শুধু ধুপুক ধুপুক করছে, মনে হচ্ছে যে যদি আমি ভালো না সাজতে পারি, ও যে এত বড় একটা কথা বলল, তার মানে আমার উপরে আশা রাখে, ভরসা করে, এত বড় একটা কথা বললো, আমি সাজতে পারবো তো, সব থেকে ভালো লাগবে তো, এইভাবেই আমি সাজছি। কিন্তু এখন পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, নেক্সট কখনো আমি এটাই রিক্রিয়েট করে দেখিয়ে দেবো। সো চলো, এখন আর ভিডিও করছি না, একেবারে তোমাদের পুরো সেজে নিই, তারপরে দেখাচ্ছি। এটা হলো আমার ফাইনাল লুক। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমি এত ভালো সাজলাম কী করে, মানে আমি পুরো অবাক। আবার লেন্সও পরেছি, কিন্তু বুঝতে পারছো তো, লেন্স পরেছি আর সামনে যেগুলো ঝুলিয়ে রেখেছি না, এগুলোকে একটু কোঁকড়া করবো, বউকে সাজাতে এসেছে, ওদের কাছ থেকেই কোঁকড়া করে নেব, ওরা দেখি করে দেয় কি। আর একটা জিনিস জানো তো, ওরা এখনও সেজে আসেনি, আর এদিকে আমার সাজা হয়ে গেছে, বউয়েরও সাজা হয়নি, আমি এদিকে সেজে গুজে এসে পোস্টপাস দেওয়া শুরু করে দিয়েছি। চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক, সবাই কী করছে সেটা দেখি আর তোমাদেরও দেখাই। এই যে এদের সাজা হয়ে গেছে, আবার একে অপরকে সাজিয়েও দিচ্ছে, আর এদিকে আমি ওদের এসে বললাম যে আমার চুলটা একটু কোঁকড়া করে দাও, তো দেখি বেশ দিল, অন্যরা মানে বারণই করে দেয়, এটা বেশ দেখলাম যে দিল। আর আমার তো ভয় লাগছে, দেখো মুখ দেখেই বুঝতে পারছো কেমন মুখটা সিটকে রয়েছি। আর আমার না পার্লারের নাদের দেখে না ঠিক পছন্দ হয়নি, সে কেমন যেন, আর বউকে সাজিয়েছে কেমন সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে, মানে জগৎ বিখ্যাত যাকে বলে পার্লারের লোক। সো ওই জন্যই আমার আরও মুখটা এরকম সিটকে রয়েছে যে বলা যায় না, যখন তখন পুড়িয়ে দিতে পারে, মানে মাথাটা আমি সরিয়ে দিচ্ছি আর ওনরা আরও আমার মুখের দিকে নিয়ে যাচ্ছে ওটা। আর এমনি আমার এতে ভয় লাগে, আমার ইচ্ছা আছে যে আমি নিজে কিনে প্র্যাকটিস করব, আর মানে এই চুল বাঁধাটাই আমার একটু সমস্যা, বাকি সব আমি পারি মোটামুটি। ওই যে জগৎ বিখ্যাত বললাম, বলার একটাই কারণ আছে না কথায়, যে ডাক্তারকে যদি দেখে ভালো লাগে, ওনার কথাবার্তা ভালো লাগে, তাহলে রোগীর রোগ অর্ধেক সেরে যায়। তো সেই রকমই পার্লারের লোককে দেখে যদি পছন্দ হয়, তাহলে দেখবে মানে তার প্রতি এমনি ভরসা আসে যে হ্যাঁ আমাকে ভালো সাজিয়ে দেবে। আর দেখেই যদি তাকে ভক্তি না আসে, তার প্রতি ভক্তি না আসে, তাহলে মানে তোমার মনের মধ্যে থাকবে যে পারবে তো, এটা পারবে তো, ওইটা পারবে তো, তো সেই রকমই অবস্থা। আর ওই দেখো বউ বসে আছে, আগে আমাকে সাজাচ্ছে তারপরে বউকে সাজাবে, বউ বসে আছে আর আমাকে সাজাচ্ছে এদিকে। তো আমার এটা বেশিক্ষণ লাগবে না, এ দেখো হয়ে গেছে, কিন্তু যেহেতু স্প্রে দেয়নি তো বেশিক্ষণ ছিল না, ওই কিছুক্ষণ পরেই ওই ঘাম টাম লেগে সোজা হয়ে গেছিলো। যাই হোক, একটু দেখে শান্তি। আমার তো হয়ে গেছে, এদিকে বউর বাকি ছিল একটু, সেটা ওই লাগিয়ে দিচ্ছে, আইল্যাশটা বাকি ছিল আর হালকা ফুলকা কিছু হয়তো বাকি আছে, সেইগুলো করে দেবে, বাকি সব সাজানো হয়ে গেছে। এবার তোমরাই বলো কেমন হয়েছে বউকে সাজানো, আমি আর কিছু বলবো না। আর চলো তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাই, মানে আশেপাশে সব কেমন সেজেছে সেটাই তোমাদের দেখাই, যারা বাড়িতে সেজেছে তারাই উপস্থিত আছে, বাকি যারা পার্লারে সাজতে গেছে তারা এখনও এসে পৌঁছায়নি, তারা রাত 9টার সময় এসে পৌঁছেছে। আর হ্যাঁ, আমার ফুল লুক আর বাকি সব কিছু তোমরা দেখবে নেক্সট ব্লগে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।